এক ভণ্ড ছেলে প্রেমী আমিও অর্ধ হয়েছি, ভণ্ড ছেলে প্রেমী আমিও অর্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে পাল্টা বাজাইছি। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, টেম্পিলিটের ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, টেম্পিলিটের ভালোবাসা প্যারা লাগে রে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে, টেম্পিলিটের ভালোবাসা প্যারা লাগে রে। মাগো তোমরা স্বামীর সংসার করছো, আর আমি এক স্বামীর সংসার করছি। বাছার যদি সকাল থেকে ঝাঁটার বাড়ি মারি, চোখে তো শুধু ঠস ঠস করে জল পড়বে, মুখে থেকে কোনো কথা বেরোবে। আমি নোকের বাড়ি কাজ করি, বাড়ি আমার নক্ষী কান্তপুর। এই তো এই টেনে যাতায়াত করতে 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 চরণে একটা ছেলের সঙ্গে আমি জুটে গেছি। সে আমার না দেখলে থাকতে পারে না, আর আমি ওর না দেখলে থাকতে পারি না। আজ ঠিক করেছি, আজকে আমি কাজে যাবনি, দুজনে মিলে পুরীতে ঘুরতে যাব। সকাল থেকে ট্রেনে বসে আছি, ট্রেনটা তো এক্ষুনি ছাড়বে, কই সেই মানুষটা আসার নাম আছে। আমি রাজমিস্ত্রি বহু জানে বাইরের কাজে যাচ্ছি, পুরীতে গিয়ে খেলবো হোলি, মাঝে মাঝে নেচে উঠছি, কেনে বাড়ি রাজাদের জন্য মাঝে মাঝে সে দেয়, মেন রোডে ধারে 10 কাঠ জমি সেটা অতি নাম খাই, শুভ কাজে যাচ্ছি আমি আনন্দে খাচ্ছি ফিরি, আজকের যারে খেলবো হোলি বয়স একটু ভারী। এই তোমার আসার সময় হলো, বলুনি। জয়নগরে মিছিল মিটিং হচ্ছে, গাড়ি ঘোড়া মোটর চলে, কোনো ছুটে ছাড়ে ট্রেনটা ধরে ফেলে। বাবা বস, বসো ট্রেনে, বসে বসে আমার সব বসারি সব বেতা হয়ে গেছে। কোন কোন জায়গায় বেতারি বললেন, নামখানার একটা ছেলে এরকম অসুবিধায় পড়েছিল, তার এমন ভাবে ম্যানেজ করে নি, বকখালি এক ঠক তো আমি পড়েছিলাম ওর নি। তুমি এরকম বিপদে পড়েছো তাই নেই গো বাবা, ওসব চিন্তা করতে হবে নি, আমি তোমার ম্যানেজ করে দেবো। বড় খেলোয়াড় তাহলে তো, আমি যেইভাবে তোমার থাকতে বলবো তুমি সেইভাবে থাকবে। তার তুমি ওই বাঁচবে না, আমাদের ঘুরতে দাও, টিকিটটা না কেটে কি বিপদে পড়েছি বাঁধুনি, একদিন ছুটি। হ্যাঁ ওর ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ কি সবাই কি করে থাকবো, তাড়াতাড়ি আসো। ও দিদি ভাই, টিকিট টিকিট দিচ্ছি বাবা, টিকিটটা তো নিতে দেবে না কি বাবা, এত লেট কেন, দাও দিচ্ছি দিতে না, তাও কতদিন আছে, কেন 28 মাস, 28 মাস, 28 মাস তো হনুমান গর্ভে ছিল, ও দিয়ে নড়ছে কেন, ও বেরোবে বলে ওরম করতে দেখেছি, বাচ্চা বাইরে আসার জন্য কাউ কাউ করতে উঠে এক জায়গায় বন্দী করে রাখা হয়েছে। না বাবা, আমি যখন বের করব ও তখন বের হবে, 17-18 বছর পরে ওর বের করবে। আমি ঠিক করেছি, ওর গোপ দাড়ি সমেত বের করবো।
না না ওগন থাক, ওগনের সংসার ধর্ম করুক। ও স্যার একটা বালতি হবে। কেন বালতি কি হবে? আর ননি গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে, না রাখলে তুমি তো বাঁচতে না আমাদের ঘুরতে যাওয়া হতো। আর তোমার এই আসার সময় হলো? আমাদের প্রচুর কাজ, তো তোমার তো ব্যাপার সেপার আলাদা। ওই দেখ কাকে কি বলছে দেখ, আরে আসলো বুটা হলো যে মাসে মাইনা আছে। আর এই হোটেল? হ্যাঁ আর এই হোটেল ছিল, 2000 ঘর ছিল, 500 ঘর ছিল। তা বলি বাবা কি এক রাতের মোকদ্দমা, কি আর এক দু ঘন্টার মোকদ্দমা, 200 টাকা দিয়ে চাঁদে বেড়ার ঘর নিয়েছি। এই জি আমার না খুব খিদে পাইছি। খিদে পেয়েছে? হ্যাঁ। ইয়া তুমি কত খাবে? কি বাদাম? কত? 50 গ্রাম। 50 গ্রাম? হ্যাঁ তুই বাদাম খাবে আর আমি খোল খাবো, খেয়ে সারাটা কাটিয়ে দেবো। চলো চলো শুয়ে পড়ো। ঝুলটা কি হচ্ছে? দুজনে গোড়াগড়ি খেয়ে ঝুল সব গায়ে মেকে নাম। বাবা তোর মুখেই ফাঁস হয়ে যাবে। আরে শ্যাম্পু মেরেছি। ও বাবা বলছিলাম কি তুমি লেখাপড়া কত দূর করেছো? আমি যখন হাই স্কুলে পড়ি প্রেমে করি ধরা পড়ি, বিয়ের পরে সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। কোন শালা রাজমিস্ত্রি গল্প বললো বলনি? আমি তো রাজমিস্ত্রি টিকিট
কাটতে দেখলাম তুমি গর্ভবতী ছিলে। ও স্যার আমি গর্ভবতী ছিলাম। এই তো আমার বাচ্চা, আমার বাচ্চা। বাচ্চা তো তো বাচ্চা গুঁজে দিয়েছি। ও তো চুল ঝাঁকড়ি সিঁদুর ঘষা কোন বাগে তোর খেলো রে। 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। 60,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। তুই নাকি খুব সতী সতী তো, তাহলে পরে স্বামী নেই আর হোটেলে কুর করেছি সময় ধরে টপটি উঠে আমার কি বাদ। টাকাগুলো ফেললি নোংরা খালে। তুই শালা বড় জিআরপি, একটা গরিব মানুষ টিকিট কাটতে পারে তার 200 টাকা ফি নেওয়ার কথা, 500 টাকা 1,000 টাকা নিচ্ছি, নিয়ে টাকা তাড়া করে নে আর সব জঙ্গলে ফেলতিছি। সময় ধরে তো পিছে আমার কি বাদ। জামনা খেতে ভালোবাসে চাকল গরু মোষ, পয়সা দিয়ে জাল কিনলাম মাথোটা নি জালে, বেইমানের টাকাগুলো ফেলি নোংরা খালে। তুই আমার কম কেন পরবা বেশি কেন, তুই আমার কম কেন পরবা বেশি কেন, রেটায় আমার একটু বাড়া রে বাড়া রে বাড়া রে। এ কাকা কি রে, 6,000 রেট দিয়ে এনেছি ওর বুক করে। 6,000 রেট দিয়ে তোমার সঙ্গে লাইন হওয়ার আগে গেরামি সেই সুবাজের সঙ্গে ধরা পড়ে গ্রামের মেয়েরা আমার সব নেট নেড়া করে আর এই দুটো চুল রেগে যাচ্ছে। ভুল করেছি তুমি আমার ক্ষমা করো স্বামী। নিজের ভুলটা বুঝতে পেরেছি এটাই আসল দামি। এতগুণ পরে তুই নিজের ভুলটা বুঝতে পেরেছি, এর থেকে বড় গর্ব কিছু নেই। বাদাম খেলাম গোটা রাস্তা কাজ কিছু হয়নি, আর সারা চলে গেল পিছন দিকে চাইনি। কাকা তোমার জায়গা জমি সব গেল আর ব্যাংকের টাকা গেল, কারণ তোমার যে কেস আমারও সেই কেস। ভুল করেছি তুমি আমার ক্ষমা করো স্বামী। ভুল করেছি এটাই আমার এটাই আসল দামি। বদল খেলাম গোটা রাস্তা কাজ কিছুই হয়নি, সারা রাত চলে গেল পিছন দিকে চাইনি। আমার কিন্তু লস হলো পেট বেশি ও হলো, আমার কিন্তু লস হলো পেট বেশি ও হলো, কাটিটা কানের ভাষায় লেখে রে লেখে রে লেখে রে। এ কাকা কি রে, 6,000 রে দিয়ে কিনেছি ওর বুকুরে, 6,000 রে দিয়ে কিনেছি ওর। পল্টুদা তুমি তো বড় বড় হাম মারতে চলি। আমার বিয়ে হয়নি, এটা তো তোমার বউ, ওরা আমি তো চিনি তো, ওর নাম তো মিনতি। একই বাড়িতে দুজনে কাজ করি, আমি রান্নার কাজ করি আর ও তো পায়খানা ঘরে জল তোলে। এই তুই পায়খানা ঘরে জল তুলি কোনোদিন বলিনি তো, আর আজকে থেকে তোমার বলে দিলাম আমার নাম্বারে তুমি আর কোনোদিন ফোন করবে না। এই তোমার নাম্বার আমি ব্লক করে দিলাম। হ্যাঁ বেরো 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 ব্লক করে দে। শুনুন বারদা, আজকে টিকার দিয়ে তোমাকে দেখে আমার সন্দেহ ছিল। কেন আর ওই মানে অন্য কেউ নাই, উনি হওয়ার ধরম দিদি বড্ডা অর্থ শত মানুষ শেষ করে দেয়। যেদিন তোমার টাকা পয়সা অর্থ শেষ হয়ে যাবে সেই জমিটা তোমার 5,000 মিলে যাবে, সেদিন তোমার পাশে যাবে তোমার স্ত্রী যে বেটা সুরার জন্য প্রতিদিন ট্রেনে করে গিয়ে কাজ করতো। বড্ডা পারলে ছুট পাল্টাও, দেখবে সুন্দর আনন্দে ভরে উঠবে। সে বলতেছি আমার ভাবতেও কিনা হচ্ছে তুমি আমার স্বামী, আজ তোমার বান্ধবীর সঙ্গে এটা করতে পারলে তাই আমার দুচোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। তোমার মতো মানুষ সঙ্গে সংসার করতে আমি চাই না। বিনি সাজনি কি জীব আচ্ছা নহি লাগতা এ ফুলি দুলশো আচ্ছা নহি লাগতা। জীবন আচ্ছা নেই লাগতা এ ফুলি তুলসো আচ্ছা নেই লাগতা। যদি সজনি চাহিয়ে প্যার কে লিয়ে
सजनी की जीवो अच्छा नहीं लगता, ये भूली दुल्हो अच्छा नहीं लगता।